চায়ের কাপে সবাই বাসি রুটিটা ডুবিয়েছি। মেয়ে টা নিয়ে এসে বলে, সবাইকে লুচি খাইয়ে নিজেই খাচ্ছ? আরে না রে, কমলা কাজে এসেছিল তুলতুলিকে নিয়ে। আজ ওর জন্মদিন, নতুন জামার জন্য খুব কান্নাকাটি করেছে, সেই জন্য আজকের দিনে মেয়েটাকে আমার ভাগে লুচি তরকারি খাইয়ে দিলাম। আজ জন্মদিন তুলতুলির? এ মা, ভুলে গিয়েছিলাম, ওই বার এত ভালো নাম্বার পেয়েছে অঙ্কে, বলেছিলাম একটা গিফট দেব জন্মদিনে, কিন্তু টিউশনে জমানো টাকা যে প্রায় শেষ, কি করি, আমারও হাত খালি। মা, বাবা আমাকে জন্মদিনে চুড়িদার কেনার যে টাকাটা দিয়েছে চটপট দাও তো ওটা। আহ, দাও না। বিকেলে কমলা কাজে এলে তানি বলে, কমলা মাসি, সন্ধ্যাবেলা তানিকে নিয়ে এসো তো। মাথা নাড়ে কমলা। সন্ধ্যাবেলা তুলতুলিকে নিয়ে কমলা এলে তানি ওর হাতে ভীষণ সুন্দর একটা ফ্রক দিয়ে বলে, শুভ জন্মদিন তুলতুলি, এটা এক্ষুনি আমার ঘরে গিয়ে পড়ে আয়। সে আনন্দে ছুটে গিয়ে ফ্রক পরে আসে। তানি বলে, এটা অঙ্কে দারুণ নাম্বার পাওয়ার উপহার, তোর মনে আছে? তানির মা অপলকে চেয়ে থাকে মেয়ের দিকে। মেয়েকে তাহলে সঠিক শিক্ষাই দিতে পেরেছি, মনে মনে ভাবেন তিনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। তানি এখন হাই স্কুলের অঙ্কের টিচার, তুলতুলি বিএসসি পড়ছে। তুলতুলির পড়াশোনার পেছনে তানির অবদান অনেক। এছাড়াও তানি যে কোনো অসহায় দুস্থ মেয়েদের কথা জানতে পারলেই ছুটে যায় তাদের সাহায্য করার জন্য। বিনা পয়সায় অনেক ছেলে মেয়েকেই টিউশন পড়ায়। কিন্তু এই নিয়ে তানির বাবা বা মায়ের কোনো আক্ষেপ নেই, বরং ওনারা গর্ব বোধ করেন মেয়ের জন্য। এইসব নিয়ে তানি পড়ে থাকলেও শত কাজের মধ্যেও কিন্তু একটা সময় আসে যখন বসন্তের আজ পড়ে ছেলে ও মেয়ে উভয়েরই মনে। তানির জীবনেও বসন্ত এলো, শুধু এলো না, তাকে সে আগুনে একেবারে পুড়িয়ে দিল। তবে এই পোড়ার জ্বালা ভীষণ মনোহরা, প্রাণ মন একজনের জন্য যেন আকুল হয়ে ওঠে। তার মুখের একটা শব্দ শোনার জন্য শ্রবণ যন্ত্র উন্মুখ হয়ে থাকে। প্রখর রোদে অনুভব করা যায় দক্ষিণা হাওয়ার সুখানুভূতি। তানির জীবনে এলো সিনজয়। সিনজয় স্কুল টিচার, তুলতুলি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে সেই স্কুলেই ইংলিশের টিচার। তুলতুলির মাধ্যমেই পরিচয়, সেই পরিচয় থেকেই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ ঘটেছে, টুকটাক কথাও হয়েছে। কিন্তু তানি কিছুতেই মুখ ফুটে তার ভালো লাগা ভালোবাসার কথা বলতে পারেনি। বলা যায় সে সংকোচ বোধ করেছে সিনজয়কে বলতে। হয়তো সিনজয়ের চোখে সে সেই বিশেষ মানুষ নয়, অন্য কেউ আছে তার জীবনে। যাই হোক, তবে তাদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। ওরা দুজনেই নিজেদের সব রকম সমস্যা নিয়েই কথা বলতো। কখনো কখনো তুলতুলিও ওদের সাথে থাকতো। এর মধ্যেই একদিন রাতে তানি খাওয়া দাওয়া সেরে নিজের ডায়েরিটা নিয়ে বসে একটু লেখালেখি করছে, হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে সচকিত হয়। উঠে গিয়ে দরজা খুলতে দেখে মা। কি হয়েছে মা? তানি জিজ্ঞেস করার সাথে সাথেই তার মা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেন, তানি, তোর বাবা কেমন করছে? ছুটে যায় তানি বাবার ঘরে। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে তার, সাথে বুকের যন্ত্রণা। তানি তার বাবাকে উঠিয়ে পেছনে বালিশ দিয়ে বসায়। ঠিক এমনই ব্যথা আর শ্বাসকষ্ট হয়েছিল তার দাদুরও। ভয় পেয়ে তানি ফোন করে ডক্টরকে, যিনি বাবার বন্ধুও হন এবং বাবাকে দেখেন। ফোন বেজে বেজে কেটে যায়। বারবার তানি ফোন করেও যখন তাকে পায় না, তখন ভাবে আর দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করবে। ঠিক তখনই মায়ের তীব্র চিৎকার করে কান্নার শব্দে ছুটে গিয়ে বুঝতে পারে আর কাউকেই ফোন করার কোনো দরকার নেই। তার মা বলে ওঠেন, তানি, তোর বাবা আর নেই, একটু কিছু করারও সময় দিল না রে তোর বাবা, চলে গেলেন বাবা। তানির বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। কতবার বাবা তাকে বলেছে, তানি, মারে, আমি আর বেশি দিন নেই মনে হয়, আমি থাকতে থাকতেই তোর বিয়েটা হয়ে গেলে মনে বড় শান্তি পেতাম রে। বাবার মৃত্যুর পর বাড়ির সব দায়িত্ব তুলে নেয় তানি। প্রতিদিনের বাজার করা, মাসকাবাড়ি গ্যাস বুক, ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত খুঁটিনাটি কাজ তাকেই করতে হতো। একসাথে স্কুল আর মানুষের পাশে দাঁড়ানো তো আছেই। এইসব নানান ঝামেলায়
ভুলেই গিয়েছিল যে সে কাউকে ভালোবেসেছিল। হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার পথে সিনজয়কে দেখে বুকের ভেতরটা আবার আগের মতো ধক করে ওঠে। সিনজয় এগিয়ে এসে বলে, আরে কতদিন দেখা হয়নি তোমার সাথে। তুলতুলির কাছে কাল জানতে পারলাম তোমার বাবার কথা, আমাকে তো একটা ফোন করতে পারতে। মাঝে অবশ্য কয়েকদিন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কেমন আছো? ম্লান হেসে তানি বলে, ভালোই। তোমার সাথে একটা কথা ছিল, সেই জন্যই তুলতুলিকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। কি কথা? বলেই তানি ভাবে, তাহলে কি সেই সুসংবাদটাই পাবো যেটার অপেক্ষায় এতদিন বসেছিলাম? সৃঞ্জয় বলে, সেটা এখানে দাঁড়িয়ে দিতে চায় না, অন্য সময় দেব। ঠিক আছে, বলেই তানি মনে মনে বলে, সেই খবরটা আমি জানি। সৃঞ্জয় আবার বলে, আচ্ছা তানি, তুমি কি এত ভাবছো? মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ছো? না, কিছু না। ঠিক আছে, তাহলে এখন যাই। তুমি কবে ফ্রি আছো? যেদিন বলবে সেদিনই ফ্রি। হেসে ফেলে সৃঞ্জয় বলে, তাহলে পরশু তো রবিবার, সেদিন বিকেল 5টার সময় চিল পার্কে এসো, ওখানকার কফি কর্নারে বসে কথা বলবো। সম্মতি জানিয়ে তানি বাড়ির পথ ধরে। বাড়িতে এসে দেখে তুলতুলি আর ওর মা এসেছে। তুলতুলির মা কমলা তানিকে দেখে বলে, দিদিমণি, তুলতুলির বিয়ে ঠিক করেছি, তাই এলাম, মিষ্টি খাও। বাহ, খুব ভালো খবর। কি রে তুলতুলি, বিয়ের পর করবি না পড়াশোনা ছেড়ে কোমর বেঁধে সংসার করবি? কি ঠিক করলি? না তানি দিদি, এই তো ফাইনাল পরীক্ষা দিয়ে তারপর বিয়ে। তাই ভালো, পরীক্ষার পরই বিয়েটা কর। ঠিক আছে, তোরা মায়ের সাথে কথা বল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তুলতুলির মা বলে, না গো দিদিমণি, এবার যাব, সন্ধে দিতে হবে। তুলির বাবা চা খায়নি এখনো, জানো তো মানুষটা চা না পেলে খেপে যায়। ওরা চলে গেলে তানি বাথরুমে ঢোকে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলে ওর মা বলে, তানি এবার বিয়েটা করে ফেল, দেখ তুলতুলি তোর থেকে কত ছোট, তারও বিয়ে ঠিক হয়ে গেল। করব করব, ব্যস্ত হচ্ছ কেন? তাহলে তোর ছোট মাসিকে বলি ছেলে দেখতে, তার দরকার হবে না। কেন রে, ছেলে বুঝি পছন্দ করে ফেলেছিস? মুচকি হেসে তানি বলে, ধরে নাও তাই। রবিবার তানি যায় ঠিক 5টার সময় ঝিল পার্কে। সৃঞ্জয় তখনও আসেনি, গিয়ে একটু লজ্জায় পাই, ভাবি এত তাড়াতাড়ি আসা বোধহয় ঠিক হয়নি। আসলে সকাল থেকে সে অস্থির হয়েছিল কখন 5টা বাজবে, তাই বিকেল হতেই তড়ি ঘড়ি তৈরি হয়ে নিয়েছিল। অনেকদিন পর আজ সে যত্ন করে সেজেছে। ঝিলের ধারে বসে পড়ে তানি একটা ফাঁকা বেঞ্চ দেখে, তারপর এক দৃষ্টিতে চেয়ে থাকে জলের দিকে। কতটা সময় পেরিয়ে গেছে বুঝতে পারে না। হঠাৎ তানি ডাকে, তাকিয়ে দেখে সৃঞ্জয়। সৃঞ্জয় বলে, একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ এসেছো তাই না? তানি ভীষণ লজ্জা পেয়ে মিথ্যে বলে, না না, এই তো একটু আগেই এলাম। সৃঞ্জয় এসে বসে সেই বেঞ্চে তানির পাশে। ও বসতেই তানির শরীরে খেলে যায় এক অদ্ভুত শিহরণ। মুখটা নামিয়ে তানি কিছুক্ষণ চুপ করে বসে থাকে। সৃঞ্জয় বলে, তানি তুমি আমার খুব ভালো বন্ধু, অন্তত আমি এটা মনে করি। তানি দু চোখ বন্ধ করে নেয় কাঙ্ক্ষিত কথাগুলো শোনার জন্য। সৃঞ্জয় ঝিলের জলের দিকে তাকিয়ে বলে যায়, এই মফস্বল শহরে আমার খুব কাছের বন্ধু বলতে তুমি, তাই তোমাকেই সবচাইতে নিজের মনে করে একটা কথা জানাতে চাই। তানি চোখ বন্ধ করে ভাবতে থাকে, কখন সৃঞ্জয় সেই আশ্চর্য সুন্দর কথাটা বলবে। সৃঞ্জয় বলে চলে, আমার বাড়িতে হয়তো এটা মেনে নেবে না, তবু আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার সেই ভালোবাসার মানুষ হলো তুলতুলি। তানির কানে যেন তালা পড়ে গেছে, ভাবে ভুল শুনলাম নাকি, তাই বলে, কার কথা বললে? এবার সৃঞ্জয় স্পষ্ট করে কেটে কেটে বলে, তুলতুলি। এবার যেন তানির কানে কেউ গরম সীসা ঢেলে দিল, পাথরের মতো বসে রইল কিছু সময়, তারপর বলল, ভালোই তো। সৃঞ্জয় বলে, চলো ওঠো, কফি কর্নারে যাই, তুলতুলিও আসবে এক্ষুনি। তানি উঠে দাঁড়িয়ে ঘোরের মতো বলে, আজ নয়, আমার অনেক কাজ আছে। সৃঞ্জয় বলে, তবে যে সেদিন বললে, যেদিন বলবে সেদিনই ফ্রি, ভুল করে বলে ফেলেছিলাম, চলি। বলেই তানি পা বাড়াই বাইরের গেটের দিকে। এত যত্ন করে সাজগোজ করা নিজেকে তার কেমন জোকার মনে হয়। মনে মনে বলে, ভালো থাকিস তুলতুলি, ভালো থেকো সৃঞ্জয়। তারপর ফিসফিস করে তানি বলে,
সিনজয়, আজ থেকে তোমার আমার ভালোবাসা নয় মন্দবাসা শুরু হলো। গল্প মন্দবাসা, কলমে মৌসুমী ব্যানার্জি।